হেই গাইজ, আজকে তোমাদের সাথে একটা শর্ট মিনি ব্লগ শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি রেডি হব, তো যাব একটুখানি ঘুরতে। আজকে বছরের প্রথম দিন, আজকে নববর্ষ, তোমরাও সবাই ভালো থাকবে, আমিও খুব ভালো থাকবো। দেখতেই পাচ্ছ এখানে নাইটি পরে রয়েছি, চানমান হয়ে গেছে পুরোটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং কি দুনিয়া মিষ্টু। আজকে নববর্ষ, তো নববর্ষের দিনে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো চলো দেখা যাবে, আমার বড় আমাকে সারপ্রাইজ দিচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে এখন অব্দি কিছু বলেনি। তো আমার মনে হচ্ছে আমার প্রিয় জায়গাতেই যাব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগিং কি দুনিয়া মিষ্টু। যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। এখানে আমি সুন্দর করে রেডি হয়ে গেছি, লাইনার, কাজল, লিপস্টিক টিপস্টিক দিয়ে। বছরের প্রথম দিন বলে কথা, ঘুরতে যাবো, একটু আয়নাতে নিজেকে একটু দেখিয়ে নিলাম। এই যে আমার ড্রেসটা, এটা পুজোর সময় আমি কিনেছিলাম, কিন্তু একদিনও পরিনি। পয়লা বৈশাখের জন্য সারপ্রাইজ দেবে, দাদা ভাই জানি না কি সারপ্রাইজ দেবে আমাকে। সকাল সকাল তাড়াতাড়ি চলার জায়গায় ঘুরে আসি। তো আমি সবসময়ই বলি যে তুমি আমাকে নিয়ে কোথাও যাও না, কোথাও যাও না, তাই বললো আজকে ঠিক আছে চলো তোমাকে নিয়ে একটা সারপ্রাইজ দেবো। হঠাৎ ঠিক হলো, তো দুজনে মিলে এই করতে করতে চলে গেলাম। যখনই আমি দেখলাম যে গাড়িটা 85 রুটের দিকে এগোচ্ছে, তখনই বুঝে গেলাম যে আমি আমার ঠাকুরের দিকে যাচ্ছি, যেখানে আমি খুব ভালোবাসি বড় মাকে। আমি কেন, সবাই খুব ভালোবাসে বড় মাকে, বড় মার নাম ডাক সবাই জানে, আর উনি কতটা জাগ্রত সেটাও সবাই জানে। তো ওখানে গেলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। তার মধ্যে এখানে তেল একটু ভরে নিচ্ছে তোমাদের দাদা ভাই, দেখতেই পাচ্ছ। এবার চললাম আবার আমাদের গন্তব্যের দিকে। রাস্তা আজকে খুব বেশি জ্যাম, এরপর আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম। খুব রোদ, রোদে নিজেকে ঠিক রাখতে পারছি না। সকালের টেম্পারেচারই এত বেশি ছিল যে গাড়িতে করে যাওয়াটা খুব কষ্টই হচ্ছিল। কদিন ধরে খুবই বেশি গরম পড়ছে, লু চলছে, তো কিছু করার নেই, তার মধ্যে দিয়ে আমাদের জীবনযাপনটা কাটাতে হবে। তো আজকে তো যাচ্ছি বড়মার কাছে, তো চলো দেখাবো তোমাদের পুরো ব্লগটা। এর মধ্যেই আমরা নৈহাটি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। এবার ঠাকুরের জন্য এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নেব, যাতে ঠাকুরের ওখানে পুজো দিতে তো লাগবে, তো কিছু জিনিসপত্র কিনে নিলে খুব ভালো হবে। তো চলো দেখতে থাকো, যাচ্ছি গাড়ি করে। বেশিক্ষণ টাইম লাগলো না পৌঁছাতে, 15 মিনিটের মতো লেগেছে পৌঁছাতে শ্যামনগর থেকে নৈহাটি। এখানে মিষ্টির দাম দেখছি কোন মিষ্টিটা ভালো হবে, যে মিষ্টিটা ভালো হবে সেটা একটুখানি নিয়ে নেবো। মিষ্টিটা আমার নেওয়া হয়ে গেছে, আমি 100 টাকার মিষ্টি নিয়েছি এখান থেকে। নিয়ে এবার মায়ের উদ্দেশ্যে যাব, তার আগে একটুখানি ফুল কিনে নেব ঠাকুরের। এখানে এই যে ফুলের দাম করছি আমি, দেখতেই পাচ্ছ 108 খানা মালা আছে, তো সেটার দাম 60 টাকা চেয়েছিল, আমি বার্গেনিং করে সেটা 50 টাকা করিয়েছি। এখানে ঠাকুরে আমি ফুল নিয়ে নিয়েছি, মিষ্টি নিয়ে নিয়েছি। এ দেখা, এখানে ফুল আর মিষ্টি আছে। এবার যাচ্ছি বড়মার দিকে, মেন রোডটা যেটা আছে অরবিন্দ রোডে। আর এতটা রোদ পড়েছে কি বলবো। এই তোমার দাদাভাই আবার যাচ্ছে গাড়িটা নিয়ে বড়মা মন্দিরের দিকে। আমি তো খুব এক্সাইটেড, বড়মা মানেই আমি খুব এক্সাইটেড, আগাগোড়াই। আমার খুব ভালো লাগে বড়মার কাছে যেতে, মানে পারলে আমি সপ্তাহে দুবার করে যেতে পারি যদি আমি চাই। তো হয় না টাইম, যেহেতু আমি অফিস করি, তো দাদাভাই অফিসে থাকে, তো এর জন্য আজকে ঠিক করলাম বছরের প্রথম দিনটা আমরা ঠাকুরের পুজো দিয়েই শুরু করব। তো যাচ্ছি অরবিন্দ রোডের দিকে। আচ্ছা, খুব ভিড় হয়েছে বড়মার ওখানে, শুনলাম সকালবেলায় বেরোনোর আগে একজন বলছিলো যে বড়মার মন্দিরে নাকি খুব ভিড় হয়েছে। তো চলো সামনেটা না গেলে বোঝা যাবে না যে কতটা কি হয়েছে না হয়েছে। তো চলে এসেছি এর মধ্যেই বড়মা মন্দিরের সামনে একদম। এখান থেকে নো এন্ট্রি করে দিয়েছে, গাড়িটা সাইডে পার্কিং করতে হবে। তো ও যে গাড়িটা সাইডে পার্কিং করুক, আর আমি ততক্ষণ নেমে দেখি লাইনের কি অবস্থা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে বড়মার মন্দির, এখানে দেখেছো কত ভিড় হয়েছে, পুরো একদম গঙ্গা অবধি লাইন চলে গেছে, ওখানে সবাই দাঁড়িয়ে আছে। এর মধ্যে আমি মন্দিরের এই সাইডে ভিআইপি একটা লাইন করেছিল ছোট্ট মতো, ওইখান থেকে ঢুকে যাচ্ছি।
দেখতেই পাচ্ছ মন্দিরে কতটা ভিড় হয়েছে ঠাকুরের এখানে। এর মধ্যে একজন দেখলাম যে ঠাকুরের নাম নিয়ে পড়ছে, ঘরে পড়েছে হয়তো, এই দেখতেই পাচ্ছেন এই সামনে আছে। এখান থেকে আমি আর ক্যামেরা করতে পারবো না, কারণ ক্যামেরা করা বন্ধ হয়েছে বড় মন্দিরে, ফটো তোলাও বন্ধ। দেখতে পাচ্ছে এইখানে হয়তো ক্যামেরাটা বন্ধ করে পরে এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সুন্দর করে। এই দেখো লাইনটা দেখো, শুধু একবার তোমাদের লাইনটা দেখাচ্ছি, বুঝতে পেরেছো কীরকম? মানে আসলে তো আমি বড়মা ভক্ত নই, অনেকেই বড়মা ভক্ত, তো সুতরাং বড়মার নাম ডাক সবাই জানে। দেখো কত বড় লাইন, পুরো একদম গঙ্গা অবধি চলে গেছে। আমি একটা ফটো ফ্রেম নেব বলে ঘুরছি, একটা বড়মার ফটো নিয়ে যাবো বাড়িতে লাগাবো বলে, তো এর জন্য এতটা হাঁটলাম। আর তোমাদের একটু দেখিয়ে দিলাম যে কতটা লাইন, সবাই রোদে কতটা কষ্ট করে বড়মার কাছে পুজো দিতে আসে। তো বড়মা এতক্ষণ না ডাকবে, তোমরাও কেউ পুজো দিতে যেতে পারবে না বড়মা পুজোর জন্য, বড়মা যদি না ডাকে কখনোই পুজো দেওয়া যায় না সেটা। তো দেখতেই পাচ্ছো কত লাইন। আমি এখান থেকে একটা ফটো নেব, ফটোটা নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। সামনে বেশি এগিয়ে গেলে বড়মার ফটো, বড়মার ফটো, এই তো সোনার ফটো আছে। কিরকম সাইজ লাগবে দেখো, এই সাইজটা কিরকম দাম? এগুলো 325, এই সাইজের 250 টাকা, এগুলো 250 টাকা। দেখুন আপনি সাইজটা ডিফারেন্ট, এইমাত্র বেঁধে দিলে একজন 140 নিয়ে দিয়ে দাও এটা। কম 10 টাকা দিব, কমাতে পারলে 10 টাকা আমি দিতেও পারবো। 140 এর মধ্যে আমাদের সব কিছু হয়ে গেছে, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে, তাই বড় মাকে টাটা করে চললাম বাড়ির উদ্দেশ্যে। আবার আসবো, বড় মা ডাকলে অবশ্যই আবার আসবো। তো আমি তো যখন অফিস করি তখন মাঝে মাঝে এখান থেকে বড় মাকে দর্শন করেই যাই, সেটা ইয়ে নয়, কিন্তু বড় মার কাছে এসে পুজো দিয়ে যাওয়াটা অনেক বড় ব্যাপার, বড় মা না ডাকলে পুজো দেওয়া যায় না। তো আজকে ব্লগটা আমার এই অবধি, তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।